যাওয়ানি তারা আমাকে আল্লাহর জমিনে শুইয়ে দিল তারপর তারপর আমার এখান থেকে এইটা পুরো কেটে ফেললো ভিতরে যা আছে বার করলো কি জানি কি একটা जानवर ভিতরে তারা খুঁড়ছিল তারপরে তারপরে জি তারা তাদের কাজের পরিসমাপ্তি ঘটিয়ে আবার চলে গেল আম্মা আমি এখন সুস্থই আছি আর একটু খুশি হয়ে বলেন ঠিক এই জাতীয় একটা হাদিস এসেছে কি হলো রসুলের এর উপরে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরাইল آتاه جبريل وهو يلعب مع الغلمان فأخذه فصرعه فشق عن قلبه فاستخرج القلب فاستخرج منه علقة فقال هذا حد الشيطان منك ثم غسله في طست من ذهب من ماء زمزم أو كما قال عليه السلام হাদিস শরীফে এসেছে সেদিন ফেরেশতারা এসে রাসূলের কান থেকে এইটা কেটে ফেললো ও মুসলমান বাজিরা মনে রাখুন এরপরে নবী আমার জানিয়েছে হযরত আনাস ইবনে মালিক হাদিসের বর্ণনাকারী ফাস্তা খরাজাল কলবা নবী নিজেই জানিয়েছেন তারা তারা এইটাকে কেটে ফেলবার পরে ওর ভিতরে কলব খুঁজে বেড়াচ্ছিল খুঁজছিল বলে সিনা চাক যখন হয় এখানে কাটে না এখানে কত বলত ফেরেস তারা নবীর কি খুঁজতেছে কাল আর কল খুঁজবার আগে কাটতেছে কোন জায়গায় তাহলে কল বুকে না আমরা বাংলা অর্থছো বাংলাদেশের সেবক্তা বর্তমান সময়ে সেরা মুফাসসিরদের একজন বাংলাদেশের সেবক্তা বর্তমান সময়ে মানে সে দেশের সেরা মুফাসসিরদের একজন আমার কি কথা বুঝতে পারতেছেন নাকি আল্লাহ বাকে রসুল জানিয়েছেন ও ভাইরা ভাইরা আমার হাদিস্বরী বিবরণ দিয়েছে ফাস্তা কালবা তারা রসুলের কালবের অনুসন্ধান করছিল আল্লাহ বাক হাদিস্বরী পেয়েছে ফাস্তা খরাজা মিনহু আলা কাতান রসুলের কাল তারা খুঁজে পেল ফাস্তা খরাজা মিনহু এবং কল থেকে তারা এক টুকরো গোস্ত কেটে নিল মন অন্য দিকে দেন না হাদিস বিবরণ দিয়েছে এরপরে তারা রসুলের এই কল থেকে এক টুকরো গোস্ত কেটে নিল ও মুসলমান বাবাজিরা হাদিস বিবরণ দিয়েছে ফাকালা হাদা হাদুস শয়তান আর সঙ্গে সঙ্গে তারা বলল কলবের এই অংশটাই হলো শয়তানের অংশ কি হচ্ছে মাইক তো কোনো বসলে হয় না দেখেন এই হুড়ুহড়ি হলে না আমার এই পুরো অজ একদম খেঁচিয়ে যাবে অজ তৈরি অজ করবার জন্য রাস্তা তৈরি করতে রাস্তা তৈরি করতে অনেক সময় যায় অজ এমনি হয় না ভাই অনেক কষ্ট করে খেটে অজার একটা সূচনা তৈরি করতে হয় তার উপরে অজ হয় জি তো আপনারা আর অন্য মনস্ক হন না খুব মন দিয়ে শুনুন হাদিসে এসছে তারা নবীর কল তাকে খুঁজে ফেলো এবং নবীর কল থেকে একটা গোষ্ঠের টুকরা তারা কেটে নিল রসুলকে ডেকে বললো হাদানিনকা ইয়া রসুল্লাহ ইয় রসুল্লাহ কলবের ভিতরে এই কলবের কল্পের ভিতরে গোশতের এই অংশটা তামাম দুনিয়ার মানুষের ভিতরে আছে আপনার ভিতরেও আছে এয়ারসুর আল্লাহ এয়ার রসুল্লায়া হাবিব আল্লাহ মানুষদের কলবের যে অংশটাতে যে গো গোস্তের যে অংশটাতে ইবলির শয়তানে ধোকা দেয় এয়ারসুর আল্লায়া হাবিব আল্লাহ খদোরো আপনার কাল থেকে সেই অংশটাকে কেটে নেওয়া হলো আর তো মন খোলে বলেন আমাদের সিনা চাকো হয়নি আর আমাদের ওই অংশটা কেটেও নেওয়া জোর করে বলেন না সেটা আছে আর ইবলিস আমাদের ওখানে ধোকা দেয় হাদিস শরীফে এসেছে হাদিস শরীফে এসেছে সুম্মা গাসালাহু ফি তাসতিম মিন যাহাবিন বিমাই জমজমা তারপরে ওই গোস্তের অংশটাকে জমজমের পানি ভর্তি একটি সোনার পাত্রে রেখে দেওয়া হলো এবং ওই জমজমের পানি ভর্তি স্বর্ণের পাত্রেই গোস্তের ওই অংশটা ধোয়া হলো এবং খুব সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে যেখানকার গোস্ত ফেরেস তারা আবার সেখানে লাগিয়ে দিলেন একটু মন খুলে বলেন এখন আপনি বলেন আপনারা সাধারণ মানুষ হলেও ভাই আপনাদের জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে চেতনা আছে যদি কাল এখান থেকে মাথায় তুলে দেওয়া হয় নবীর সিনা চাকের ঘটনা অস্বীকার করে বলতে হবে নবীর মাথা চাক কথা কি বুঝতে পারতেছেন সেবকটা সে বক্তা এই অস্বীকার করবার পিছনে তার যুক্তি হলো যে মানুষ করে জেকের দেয় নামের কোথায় কোথায় কলবে ধাক্কা দেয় না আমরা দেই আমাদের পীর মাশায়েকরা শিখিয়েছে সে বক্তার দাবি হলো যে কল বেগানে মোটে নেই তুমি ধাক্কা মেরে কি বল পল মাথায় তুমি ধাক্কা মারতি মারতি যদি মরেও যাও তবু কল পরিষ্কার এখানে নেই যতক্ষণ তা ধাক্কা মারতি মারতি মরে গেল কল পরিষ্কার হবে সেই বক্তার দাবি কিন্তু শে এর ভিতর দিয়ে শুধু আমাদের পীর ওলিদের থেকে পাওয়া এই জেকেরটাকে অস্বীকার করতে সে কোরআন হাদিস দিয়ে এই ফন্দিটা তৈরি করেছে আরে আমি অত করছি আপনাদের জেরাম ভালো লাগতেছে তার অসম্বেন সে করন শরীফের আয়াত নাম্বার পাড়া নাম্বার সুর নাম্বার কোটেশন নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার সব বলে দেবে তো স্বাভাবিকভাবেই তখন আপনার মনে হবে বক্তব্যের তুলনায় এ বক্তব্যের দাম অনেক বেশি আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি যখন শুনবেন তো আপনারও তখন মনে হবে এ তো করোনা দেশের বাইরে বুঝতেছেন

কি না দাঁড়িয়ে মানুষ দিগোকে জাহানাম আল্লাহ পাকে নবী জানিয়েছেন ডাকবে জাহান্নামের দিকে তবে ডাকবে তারা ধর্মের নামে আল্লাহ পাকে নবী জানিয়েছেন ধর্মের বুলি তাদের তাদের জবানে থাকবে জবানে তাদের কোরআন থাকবে জবানে তাদের হাদিস থাকবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ পাকে নবী বলছি আসলে তারা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের কিনারায় ও বাবাজিরা ভাইরা অজ লম্বা করে করবার সময় আমার নেই আমি শুধু বোঝাতে চাইছি কোরআন দিয়ে ঘাঁদিস দিয়ে এখানকার কাল যে লোকটা মাথায় তুলে দিয়েছে এ লোকটার অবস্থানটা কোন জায়গায় আর হাজার হাজার জনবন্ত অন্ধের মতো তাতে জিন্দাবাদ দিতে দিতে চলে যাবে এজন্য ভাই কোরআন শরীফের আয়াত শুনে আর হাদিস শরীফের হাদিস শুনে ও পাগলামি করলে হবে না এখনো বুদ্ধকে বলতে পারি বাংলার মাটিতে দাঁড়িয়ে জি অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের আলেমরা নিঃসন্দেহে যথেষ্ট দায়িত্ব পালন করে অজ করে এখনো বাংলা চাই এপার বাংলা বলেন আর চাই ওপার বাংলা বলেন সন্নাতাল জামাতের আলেমরা যে দায়িত্ব নিয়ে সমাজের যে ঝুঁকি নিয়ে অজ করে জি এবং যে নীতির জায়গাতে দাঁড়িয়ে অজ করে এই নীতির জায়গাতে দাঁড়িয়ে অজ করা লোক খুব কম আছে ছাড়ুন আমার এত কথা বলবার ইচ্ছা ছিল না সে বক্তার লক্ষ্য এই জ্যাকেটটা বন্ধ করে দাও এই যে আল্লাহ নামে করি আমরা আগে বলে নিয়েছি যারা জেকের নামে ভণ্ডামি করে তাদের গল্প আলাদা কিন্তু খাঁটি পীর ওলিদের কোরআন হাদিসকে ইস্তেমবাত করে তারা আমাদেরকে যে জিকির শিখিয়েছেন এই জিকির তো নিন্দনীয় নয় এ জিকিত নয় এ জিক বর্জনীয় নয় বরং এ জিকিট নিঃসন্দেহে গ্রহণীয় জিকিত

দেখলেই আমরা বুঝে ফেলবো এ মানুষগুলোর ঘাড়ে শয়তান সওয়ার হয়েছে ও বাবাজিরা ভাইরা আর আমি ওইটা বোঝাতে যে জেকের শব্দটা বোঝাচ্ছিলাম এখন জেকের একটা দিক এতক্ষণ ধরে আমি বোঝালাম এবারে আর একটা দিক আপনায় বোঝাবো ও বাবাজিরা ভাইরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যা দিয়েছেন ইন্না নাহনু নাজাল্লা যিকির আল্লাহ পাক রাব্বুল আলামিন যা দিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ যিকির নাজিল করেছি

আগের আয়াতটাতে ফিরবো আমরা চলুন জি তাহলে এই আয়াতে জিকিরের মানে হলো আর শয়তান যার ঘাড়ে শয়তান তাকে কোরআন থেকে দূরে রেখে দেয় আরে যে কোরআন তেলাওয়াত করবে জি জিকির মানে যদি কোরআন হয় তাহলে যে কোরআন তেলাবাদ করলো সেও তো আল্লাহ জিকির করলো

কোরআন শরীফ জানি নে শিখিনি এখনো আমরা কি কোরআন শরীফ শিখে ঘাড়ের ওপর চেপে থাকায় শয়তান নামাতি পারব কথা বলতে আবার আমি আয়াতটা পড়ে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন ইসতাহাবাদ আলাইহি মুশাইতান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা শয়তান তাদের উপরে সাবার হয়েছে ফাংসাহুম যিকরাল্লাহ আর শয়তান তাদের উপরে সাবার হয়ে তাদেরকে আল্লাহ জিকির ভুলিয়ে দিয়েছে ও বাবাজিরা ভাইরা ১৪ পারা সূরা হিজিরের একটা আয়াত পড়ে আমি প্রমাণ করালাম যে জিকের জিকিরের যত অর্থ রয়েছে তার ভিতরের একটা অর্থ হলো কোরআন যে মানুষটা কোরআন তেলাওয়াত করলো সে জানো আল্লাহ জিকির করলো যে মানুষটা কোরআন তেলাওয়াত না করলো সে আল্লাহর জিকির থেকে বিরত হলো আর যে মানুষটা আল্লাহর জিকির থেকে বিরত হলো কথিত অর্থে শয়তানিটাকে আল্লাহর জিকির থেকে বিরত রাখলো তার মানে তো এটাই দাঁড়ালো শয়তানীদের ঘাড়ে চেপে রয়েছে ও বাবাজিরাফেরা আর আল্লাহ পাক রাবুল আলামিন জানিয়েছেন শয়তানের প্ররোচনায় পড়ে শয়তান যাদের ঘাড়ে চেপে রয়েছে ওরা শয়তানের প্ররোচনায় রচনায় পড়ে তখন আল্লাহর সে ভুলে যায় আল্লাহর আলামিন যে দিয়েছেন কা হিজবু শৈতান ওরা তখন শয়তানের দলে চলে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন যা দিয়েছেন ওয়াউলাইকা হুমুল খাসিরুন না 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 শয়তানের দলের জায়গা আল্লাহর জান্নাতের ভিতরে নয় শয়তানের দল আল্লাহর জান্নাতের ভিতরে জায়গা পাবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন যা দিয়েছেন ওয়াউলাইকা হুমুল খাসিরুন পরকালে তাদেরকে ক্ষতিগ্রস্তদের দলগত হওয়া লাগবে যারা জাহান নামে যাবে জাহান সাথে নামে যাওয়া লাগবে ও বাবাজিরা ভাইরা এজন্য আমি বোঝাতে চাইছি আজ আপনার জীবনের বহুত फायदा দিতে পারে এ বিশ্বাস আমি 16 আনাট জায়গায় 18 আনা যদিও করি কিন্তু তার আগে যদি আপনি নিজের হাতে আল্লাহর কোরআনটা তুলে না নিতে পারে আল্লাহর কোরআনের তেলাওয়াতটা যদি না শুরু করতে পারেন তাহলে ঘরের উপরে চেপে থাকে শয়তান তো দূরে সরবে না গোড়ায় করেছিলাম যখন সবাই ছিলেন না ভাই তখন বুঝিয়ে বুঝিয়ে বলেছিল যে যদি আপনাদের মন বলে যে শয়তানের সাথে আর দোস্তি করবো না তাহলে আমার অস্ব যদি বলেন না শয়তানের সাথে দোস্তি যেমন চলছে চালাবো তার প্লিজ আমার অজের মজলিসে আপনাকে বুঝতে হবে আরো অনেক হুজুর আছে যাদের টাকার দরকার অনেক অনেক টাকা না দিলে পেট ভর্তি হয় না তাদের ডেকে এনে অজ দে তাদের গর্ত ভর্তি করে না আপনারা সোহান আল্লাহ পড়ে পড়ে বাড়ি যান কাইম সাহেব রজবালি সাহেবকে এনে অজ দিলে সোজা কথা ওই ঘাড়ের থেকে শয়তান নামাতি হবে আর ওডা নামানোর প্রথম পদ্ধতি হলো বলেন কি করতে হবে বাড়ি খুব সুন্দর করে বেঁধে তাকে উপর রেখে দেবে তাহলে কি করতে হবে হ্যাঁ কোরআন শরীফের তেলাবাত আপনাকে করতে হবে দেখেন একটা হাদিস পড়ি কি সুন্দর মিলে যায়

ও দেহটা পরিণত হয়ে শয়তানের বসা বসের জায়গা তৈরি হয়ে যায় ও বাবা ভাই তাহলে নিজের সার কথা তো এটাই যে দেহ কোরআন নেই ও দেহটা শয়তানের বাসা শয়তানের বাসা শয়তানের বাসা মুফতি সাহেবের নসিহত শুনে আপনার জীবনের উপকার হবে রজব আলী সাহেবের ও শুনে আপনার জীবনের উপকার হতে পারে কিন্তু তার আগে আর নিজের ভিতর থেকে তো শয়তানের বাসা দূর করা লাগবে যদি পারেন জি করন শরীফ হাতে তুলে নিয়ে সকালে আর সন্ধ্যায় আল্লাহর করান তেলাবাদ করে শয়তানের বাসা দূর করতে তাহলে রজব সাহেবের কাছে আর একবার যাবেন আর একবার গেলে আর একবার দাউদ নেবো আবার একটা আওয়াজ দিয়ে যাবো সেটা যদি বলেন না শুধু শুনবো কিচ্ছু হবে না ভাই শুনে জি শুধু ওই মনের তৃপ্তিটা হবে মনের আনন্দ হবে আর এই বছরে একটা করে মজলিস দিচ্ছেন খুব বেশি হলে বলা যায় বছর ক্রিয়াটা হবে কোরআন শরীফ হাতে তুলে নেন সকালে আর সন্ধ্যায় পড়েন দেখবেন আপনার মানসিকতা পাল্টে যাবে যে জীব কোরআন তেলাওয়াত করবে

স্পর্শ বোতল আপনি একটা লোকের নাম বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আচ্ছা এরকম লোক আপনাদের জানা আছে সকাল সন্ধ্যায় করান পড়ে পাঁচবার নামাজ পড়ে ফেরবি লটারি কাটতেছে কারণ বলে এই মায়েদের দেখবেন কত মা আছে আপনাদের রায়কলাতে না থাকতে পারে কলসুরে না থাকতে পারে আশপাশের গ্রামগুলিতে না থাকতে পারে আছে খুঁজলে পাওয়া যাবে সকালে সন্ধ্যায় কোরআন পড়ে আবার মহিলা সমিতি করে সুদ খায় এরম চাচি আছে কিন্তু বিশ্বাস করুন ফজরের মাগরিবের নামাজ পড়ে প্রতিদিনও কোরআন পড়ে আবার সেই লোকটাই মদের বোতল ধরে জি সেই লোকটাই যে জীব দিয়ে কোরআন পড়েছে সেই জিহবা দিয়ে মদের সাদ আস্বাদন করে এরামটা আমার জানা নেই যে হাত দিয়ে কোরআন ধরেছে প্রতিদিন কোরআন স্পর্শ করে সেই হাত দিয়েই আবার লটারির টাস স্পর্শ করে এ আমার জানা নেই ভাবিরা বলেছি করতে পারে তার কারণ কি তার কারণ

দিয়েছেন কে জোর বলে এই আপনাদের আশপাশের যে গ্যাস বেরোচ্ছে এলপিজি গ্যাস রান্নার গ্যাস

ভূবিজ্ঞানী ওরা এখনো পর্যন্ত উদ্ধার করতে তার ভূবিজ্ঞানী আর ভূততত্ত্ববিদরা উদ্ধার করতে পারেনি জানি না পারবে কিনা তবে এটা সব সময় মনে রাখবেন করানের পনেরো পারা সুরা বানী ইসরায়েলের একটি আয়াতে আল্লাহ জানিয়েছেন ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদের যে জ্ঞান দেওয়া হয়েছে সে জ্ঞানের পরিমাণ খুব কম হ্যাঁ আর যে যত বড় বিজ্ঞানী হোক আল্লাহর ভাষায় তার জ্ঞানের পরিমাণ কম না বেশি তাহলে পুরোบุรี ধরতে পারবে পারবে না ছাড়েন যেটা বোঝাছিলাম তো পৃথিবীর যেদিকে তাকাবেন সেদিকে সম্পদ কিন্তু বড় মজার ব্যাপার নবী আমার হাদিস শরীফে জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলছি ও খায়রুল মাতাউদ দুনিয়া আল মারাতুস সালেহা আল্লাহ পাকে নবী জানিয়েছেন আর সতী সাধ্য নারী আল্লাহ ওয়ালি নারী নামাজিনী নারী পর্দা নারী ধর্মিকা নারী পাকের রসুল জানিয়েছেন সর্বশ্রেষ্ঠ সম্পদ শোনেন আজকে একটু ঘুরিয়ে বুঝতে হবে কি করে আল্লাহ বলি নারী সতী সাধী নারী নামাজিনী নারী পর্দানাসিনা নারী কোরআন তেলাবাদ কারিনী নানি নারী আল্লাহর আনুগত্য পোষণ কারিনি নারী আল্লাহর বিধানকে মান্যতা দেনে নারী নবীর ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তার মানে ও নারী ও নারীর মূল্য দুনিয়া